তো বন্ধুগণ, আমরা এখন কোথায় আছি দেখতে পাচ্ছেন, প্যাংগং। আর টেন্ট ফেন্ট গুছানো হয়ে গেছে, রেখে ব্যাগ, বড়ো ব্যাগগুলো সেই পিছনে এক কাকিমার দোকানে রেখেছি। আর আমরা হেঁটে হেঁটে একটু নির্জন জায়গায় এসেছি, ওই জায়গাটা প্রচুর ভিড়ভাড়। তো ভিড়ভাড় থেকে বেরিয়ে আমরা একটা ফাঁকা জায়গায় এসেছি। জাস্ট সাউন্ডটা শুনতে হেভি লাগছে, এখানে শুনতে পাচ্ছেন আপনারা? আপনাদের কেমন লাগছে বলুন। ওই অব্দি এখন তো আমাদের আছে ইন্ডিয়ান ওয়াসকান, ঠিক আছে, তারপর হচ্ছে চাইনা পড়ে আছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো। পুরো পরিষ্কার জল, একবারে মানে পাথরগুলো চকচকে দেখা যাচ্ছে, আর পুরো চারিদিকে নীল, পুরো নীলে ঢেকা, পুরো দেখো। আর 3D মুভিতে শুটিংটা হয়েছিল কিন্তু ওই স্পটটা, ওইখানে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে, যাওয়া নিষেধ। আর কিছু মানে ডুপ্লিকেট কপি, যেরকম স্কুটার, তারপরে আরও কিছু যে স্পটগুলো সেখানে সামনে রেখেছে, ওখানে প্রচুর ভিড়ভাড়টা। তো তো দেখবো, কিছু শট নেব আর কিছু ফটো তুলতে পারি। তো ফটোগুলো দেখতে গেলে ইনস্টাগ্রামে আসতে হবে, এখানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওখানে ফলো করতে পারো। ওই জায়গায় আমি সব কিছু ফটোগুলো আপডেট দেবো, এটারও দেবো। এই যে, তো এইমাত্র একটা চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে একটা নতুন ইউনিক জিনিস দেখানো যাক, সেটা হচ্ছে প্যাংগং লেকে প্রথম কোনো বাঙালি স্নান করবে। তো হয়ে যাক, প্যাংগংয়ের নদীর জলে ডুব দেওয়া যাক, কী বলুন আপনারা? তো একটু হাটকে করতে হবে, নাহলে তো হবে না। তো এইমাত্র চিন্তা ভাবনা করলাম, প্রচুর ঠান্ডা জল, বাট এটা লাইফে কিছু একটা অন্যরকম করতে আসি। তো এই নদীর, এই মানে এই প্যাংগং লেকে স্নান করবো, আর তোমরা সেটা দেখো। তো চলো, তো এখন দেখাবো আপনাদেরকে যে একজন কলকাতার বাসিন্দা, মানে পশ্চিমবঙ্গের বাঙালি বাবু, বাঙালি বাসিন্দা কিভাবে এই লাদাখের প্যাংগং লেকে স্নান করছে। তো আপনারা এক্সাইটেড? আমার এই পা জাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে বস, কি করে বুঝতে পারছি না। সো একটা ডুব, মাথা খারাপ করা ঠান্ডা জল বস, কি দিয়ে ডুব দেবো আমি বুঝতে পারছি না, বাট আমি ডুব দিতে হবে, এখানেই বেশি দূর যাবো না। ও মাই গড, ঠান্ডা 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 পানি, বহুত ঠান্ডা জল, পয়সা -3 ডিগ্রি, এখনো সেলসিয়াস আমি স্নান করছি, এটা ইতিহাসে প্রথমবার হতে চলেছে। পুরো বরফ হয়ে গেছে, বরফ, পায়ের কিছু নেই, বুঝতে পারছো তোমরা? ও মাই গড, কি করে করবো আমি এটাই ভাবছি। বন্ধুগণ, ডু নট ট্রাই দিস প্যাংগং লেক, আমি করছি হলে আপনাদের করতে হবে, এটা নয়, আমি জাস্ট এটা নতুন নতুন ট্রাই করলাম। সো তোমরা প্লিজ এরকম কিছু ট্রাই করো না, প্রচুর ঠান্ডা জল। মাথা, ও পাচ্ছি না, আমি পাচ্ছি না বস,
একটা কথা আপনাকে বলবো প্লিজ দয়া করে ট্রাই করবেন না, আমি প্রথমবার আমার হয়ে গেছে ফিস, এত ঠান্ডা জল, ও মাই আর আমার গোপ্রোটা ওয়াটার কেস লাগানো নেই, নাহলে অবশ্যই জলের মধ্যে চুপি দেখতাম। হ্যাঁ তো আপনাদের নিচের শটটা অবশ্যই দেখাবো। ও মাই গড, এই দেখো এই দেখো, তো আমার যেমন তেমন করে হোক সানটা হয়ে গেছে। তো এবার কী করতে হবে, এবার সরষা তেল ডলবো, বাঙালির কাচ্চিগানি খাঁটি সরষার তেল, নাহলে ভাই শরীরে ই হবে না। তো এক্সপিরিয়েন্সটা চরম ছিল আমার, আসো। ও মাই গড, ও তো এই অবস্থা, এই জাস্ট আমার স্নান করে আসলাম, বাট মানে এত ঠান্ডা ভাই, হাত পা পুরো ফ্রিজ হয়ে গেছে আমার, গা তো মোচার চেষ্টা করছি কিন্তু মুছতে এত লাল লাল হয়ে গেছে পুরো, বুঝতে পারছো নোনা জল, ঠিক আছে। আর তো কেমন লাগলো আপনাদের বলুন এই লাদাখের এই ঠান্ডা জলে, ঠিক আছে। স্নান করেছি, তো ফার্স্ট টাইম কোনো বাঙালি ব্লগার এইভাবে আপনাদের দেখালো যে এক্সট্রিম লেভেলে ট্রাভেল করি তো আমরা অবশ্যই, বাট এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স আমরা গেন করেছি আজকে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে, আর এরকম যদি এক্সপিরিয়েন্স দেখতে হয় ডু মোর সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক করো এই এরকম এক্সপিরিয়েন্স করার জন্য। সো এখন আমাদের গ্রামের, এখন আমাদের গ্রামের মাগো উফ জ্বলছে বাস্ট, এখন আমাদের গ্রামের যেটা হচ্ছে সর্ষের তেল, কাচ্চি গাঁজি খাঁটি সর্ষের তেল, পিওর সর্ষের তেল আমি এনেছি বাড়ি থেকে। তো সে সর্ষের তেলটা আমি এখন পুরো গাইতে মাখবো, নাহলে ভাই পুরো ঠান্ডা পিছিয়ে আছে প্যাংগং লেক বস, কেমন লাগছে তোমাদের বলো। অনেকে ভাবতে পারেন যে এই ছেলেরা পাগলামি করছে কেন, সর্দি সর্দি লেগে যায়, বাট এক্সপিরিয়েন্স বারবার করা যাবে না, বারবার আমি প্যাংগং ফিরে পাবো না, বারবার আর এই লোকেশনে ফিরে আসতে পারবো না। সো একবার একটু এক্সট্রিম লেভেলে এক্সপিরিয়েন্স করা যেতে পারে, আর তোমরা যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাও, এরকম পাগলামো যদি হতে চাও, আর আমরা একটু পাগল বাস বুঝলে, তো এর জন্য এগুলো একটু এই জন্য একটু পাগলামি করে থাকি। তো এই পাগলদের এই পাগলামি ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ। সো চলো সর্ষের তেল মাখা যাক। ইয়া তো চলে আসলাম বাঙালির কাচ্চিগানি খাঁটি সর্ষের তেল, বুঝতে পারছেন এরকম র ব্লগস আপনাদেরকে কে দেখাবে কিনা যাই না, বাট আমরা পাগল হিচাইকার বলেই এরকম নতুন নতুন কন্টেন্ট আপনাকে তুলে ধরছি। তো আমি গ্রামের ছেলে, তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাচ্চিগানি খাঁটি সর্ষের তেল। তো এই সর্ষের তেল মেখে বাবা প্যাংগংয়ের ঠান্ডাকে কাবু করতে হবে, বুঝতে পারছেন গ্রামের সেই ফিল চলে আসলে এখন। এবার হবে মজা, মজা লেগেছে আপনাদের, দেখুন গ্রামের ছেলে আপনাদেরকে কীভাবে প্যাংগংয়ের এই প্যাংগংয়ের দৃশ্যতে আপনাদেরকে দেখাচ্ছে সর্ষের তেল মেখে ভাই ঠান্ডাকে কাবু করো। উফ কি মজা বস, শহরের সর্ষের তেল আর গ্রামের মানে যে সর্ষে লাগিয়ে আমাদের তো বাড়িতে সর্ষে চাষ হয়, তো সর্ষের যে তেল ঘানির তেল একদম পিওর তেল, পিওর আহ
सुले सुले नान हो गया यार, बहुत बढ़िया हो गया मेरा भी। हाँ नहीं यार लगाया, सीरियस नहीं, यहीं से वापस आया थे तुम, इधर इधर ही लगाया। सच्ची? हाँ सच्ची। नहीं यार তো বিশ্বাস করছে না যে আমি স্নান করেছি কিনা, আপনারা তো প্রমাণিত আছেন যে স্নান করেছি আমি। আর এই লাদাখের মাটিতে বঙ্গালি সর্ষেতে মাখছে, এটা একটা কি বলবো, এটা আমারও চিন্তা ছিল না যে আমি স্নান করবো, বাট এখানে দেখলাম কতজন লাদাখি লোক তারা স্নান করছে, তো আমি আর সেই লোভ রাখতে পারলাম না, আমি বললাম যাও হবে জয় বজরঙ্গলির নাম করে স্নান করে নেমে পড়ি। সো বিরাট ঠান্ডা, কালকে রাতে মোটামুটি -3 ডিগ্রি এখানে সেলসিয়াসে ঠান্ডা ছিল, এত হাওয়া দিচ্ছে না মাথা খারাপ করা, টেন্টে মোটামুটি রাখতে পারছিলাম না, চেষ্টা করে দুটো টেন্ট পাতলাম, ঠিক আছে, একটা টেন্টে আমি আর সঞ্জিতা ছিলাম, আর একটা টেন্টে বড়ো ব্যাগগুলো রেখেছি, যেভাবে হোক স্নানটা করে নিলাম। ও সরি, যেভাবে হোক কালকে রাত কাটিয়ে নিয়েছি, সকালবেলায় সে ম্যাগি খেয়ে নিয়েছি, আর আর তো কিছু করা হয়নি, এখন দেখি আজকে কী বেরোবো, আজকে বেরোনোর কোনো প্ল্যানই নেই, কিন্তু এত সুন্দর প্যাংগং লেক দেখে কে বেরোবে, আপনারা তো বেরোবেন আমি জানি। সো একটু দেখা হচ্ছে, একটু পরে দেখা হচ্ছে আপনার সাথে, সর্ষে তেল মেখে একটু রেস্ট নেব, ঠিক আছে। পুরো পাতি গ্রামের ছেলে যেরকম ইয়ে করে সেরকম আপনাদেরকে ব্লগ দেখাচ্ছি বস। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, এখন ভাই যাবেন বলতে হবে। তো সান টান করে শুয়ে আছি, আর এই যে প্যাংগং লেক, সঞ্জিতা স্নান করছে এখন, আর আমি এই গোয়া বিচের মজা নিচ্ছি, আই থিঙ্ক প্যাংগং লেকের মজা নিচ্ছি। মজা মজা, সর্ষার তেল মেখে সানগ্লাস দিয়ে ক্যামেরা টুপি দিয়ে আরামসে শুয়ে পড়ো। সো আমরা এখন আছি প্যাংগংয়ের সেই সেই ফিল্ম শুটির যে স্পটটাতে, এই যে এখানে স্কুটার, তারপর ওই যে থ্রি ডেজের ফটো তুলেছিল, ওই যে এই জায়গাটা পুরো এই স্পটটা হচ্ছে টোটালটাই সেই স্পট যেখানে শ্যুটিংয়ের স্পট ডুপ্লিকেট সেটি করা হয়েছে। তো তোমরা অবশ্যই আসলে কিন্তু এই জায়গায় ভিজিট করো, এটা পুরোটাই এই লাইনটা পুরোটাই এই সিট করা, ঠিক আছে। আর আমরা ছিলাম এই জায়গাটা ক্যাম্প করেছিলাম কালকে, আর আমরা ওই সাইড থেকে চলে আসলাম এখন, আর আমরা আজকে চলে যাবো এখান থেকে নুবরা যাব, তো নুবরা গিয়ে তোমাদের সিন দেখাবো, আর সবাই ফটোগ্রাফ তুলছে, আমরাও তুলে নিয়েছি, সেটা দেখতে হলে তোমাদের ইনস্টাগ্রামে দেখতে হবে, অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও ট্রাভেল ব্লগার অভিষেক, চলে আসো তাড়াতাড়ি, ঠিক আছে। তো আজকে প্যাংগংয়ে দিন কাটার পর এখন রাত্রি এটা কাটছে ক্যাম্প ফায়ার করে, যে দেখতে পাচ্ছ, আর ওখানে একজন স্যার সঙ্গে মুলাকাত হয়ে গেছে আজকে, কেরালার থেকে উনি বাসিন্দা। স্যার আপনার নাম? অনিল। অনিল স্যার, সো স্যারের থেকে অনেক কিছু জানতে পারলাম ট্রাভেলের ব্যাপারে, ট্রাভেল এক্সপিরিয়েন্স ব্যাপারে, যে আমরা সারাক্ষণ নেগেটিভ ভাবি, নেগেটিভ ভাবাটা উচিত নয়, উনি বললো যে আজ সব কিছুই পজিটিভ। বাবা তো স্যার থোড়া কুছ বতাইয়ে, মতলব ট্রাভেলিং কে বারে মে, ইয়ং এজ কো কেসা করনা, পড়নে কে বাদ ট্রাভেলিং করনা চাইয়ে কে নাই চাইয়ে। वो ऐसा तो मैं नहीं बोलूंगा, पढ़ने के बाद करने का चीज नहीं है ट्रैवलिंग अपना, वो तो जिंदगी है ना। एकदम एकदम। आई एम ए ट्रैवलर नॉट ए टूरिस्ट, मैं मेरे फेसबुक में ऐसे ही लिखा है, आई एम ए ट्रैवलर बट आई एम नॉट ए टूरिस्ट। मैं तो यात्रा तो करता हूँ, वो बचपन से करता हूँ, वो मेरा जिंदगी है एकदम, हर काम उसके अंदर ही करता हूँ मैं, यात्रा के बीच में मैं काम भी करता हूँ, घर भी संभालता हूँ, बच्चे को संभालता हूँ, हर चीज़ करता हूँ, छोड़ता नहीं है, ठीक ठीक, हर चीज़ हमारे साथ में लेके चलते हैं। मैं आप लोगों को भी ऐसा ही बोलूँगा, सबको हैश करने का है, लेकिन दूसरे को कुछ नुकसान नहीं बढ़ने का, किसी को दिल नहीं दुखाने का, इतना तो अच्छा है। मैं अभी ये लोग को इधर अचानक मिला था, मेरे को ऐसा लगा अच्छे आदमी लोग, मैं कभी भी ऐसा आदमी लोग से थोड़ा टाइम
ऐसा खाली बैठ के बात करते हो तो किसका दिल में अपना मन में थोड़ा अच्छा है, अंदर थोड़ा स्पेस है, बोलो जिंदगी ऐसा आराम से गुजर जाएगा, उसको कुछ तकलीफ नहीं हो जाएगा, ऐसा ही सोच रहे हैं। मेरे को जिंदगी में ऐसा कभी भी कुछ यात्रा में कुछ तकलीफ हुआ ऐसा कुछ नहीं है। हर आदमी ट्रैवलिंग व्हाट एवर इट इज, ये सबको कुछ भी देखो कैसे भी देख लो, मैं तो फ्री हूँ एकदम। थैंक यू सर। हाँ सो सर থেকে অনেক কিছু জানতে পারলাম, তো আপনাদেরও বলে রাখি যারা যারা ভাবেন যে আমার কাছে হিউজ পয়সা নেই, আমি তো ঘুরতে পারবো না কোনোদিন, আমার কাছে ঘুরতে গেলে প্রচুর টাকা লাগবে, কিন্তু সেইরকম কিছুই নয়, আমরা কিন্তু সেই রকম প্রমাণিত করছি যে কম পয়সা ঘোরা যায়। তো সেইটাই বলবো তোমাদেরকে যে অবশ্যই একবার ইন্ডিয়াটাকে এক্সপ্লোর করো, ঠিক আছে, ভালোভাবে করো, দেখবে অত টাকা দরকার হয় না। তুমি যদি মন থেকে ট্রাভেলটা করো যে আমি ঘুরবো, তাহলে অবশ্যই তুমি সেটা সফল হতে পারবে। ব্যাপারটা হচ্ছে অনেক কিছু শিখতে পারবে, একদম অনেক কিছু নলেজ গেইন করতে পারবে। আমার তো মনে হয় আমি 12 ক্লাস কমপ্লিট করার পর থেকে ট্রাভেলটা খুব ভালোবেসেছিলাম, তার আগে থেকেই, কিন্তু কোনোদিন একা বেরোবো সেরকম কোনো ভাবিনি। তো আমি বলবো উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো, তারপর থেকে যদি ট্রাভেলিংটা আস্তে আস্তে শুরু করে দাও, আশা করি তোমাদের ভালো লাগবে, যাদের ভালো লাগে অ্যাকচুয়ালি এভাবে ঘুরতে। ये मौसम नदी का किनारा, ये चंचल हवा के हम दोनों में के मिल गए कमीशन न होंगे जुदा। ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा ला 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 ला। তারপর থেকে যে জমজমাট শুরু হলো, মানে এই আগ, এই যে আগুন আমাদেরকে সবাইকে এক করে দিয়েছে, নাইনে করে এখানে 20-15 জন লোক ছিল, আমরা গান করলাম, এত সুন্দর গান করলাম, সঞ্জিতে এত সুন্দর সুন্দর গান করলাম, আমি তত পারি না, টুকটাক টুকটাক করলাম, কিন্তু এখানে চারজনের সাথে দেখা গেলো যারা ট্রাভেলিং করছে, লেতে ঘুরছে। তো ফার্স্ট অফ অল দেখা করবো সাথে। हेलो, आपका नाम बताओ। माई सेल्फ डॉक्टर शिवम डोमने, आई एम फ्रॉम महाराष्ट्र। ओके, बढ़िया बढ़िया। नेक्स्ट। हेलो, आई एम कृष्णा, आई एम फ्रॉम महाराष्ट्र। ओके, आप क्या करते हो? या आई एम एन आईटी इंजीनियर। आईटी इंजीनियर, और आप तो डॉक्टर साहब हो, बहुत बढ़िया। नेक्स्ट। हेलो, आई एम जय फ्रॉम महाराष्ट्र, आई एम अ डॉक्टर इंजीनियर। वाह वाह, बहुत बढ़िया बढ़िया। हाय सुरभि, आई एम फ्रॉम राजस्थान उदयपुर एंड आई हैव अ डिजिटल मार्केटिंग स्टार्टअप। वाओ, आप सर वेरी नाइस, वेरी नाइस। मेरे को जानते ही हो, बंगाली हिचहाइकर, मतलब बंगाल का फेमस बंदा है। मी टू आल्सो। सो আর শ্যুট করছি না ভাই ভাই, এখনো আমরা এখনো মজা করব, এখনো প্রচুর লোক আসছে, ওরা খাবার খেতে গেছে, তো ওরা আসার পরে আমরা এখানে এখনো গানা বাজানা করব, তারপরে আমরা ওখানে চলে যাবো শুতে। ভাই ও দেখ, আমাদের ট্রেন্ড আছে এখানে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা থাকার জন্য। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে সকালে, নতুন এক সকালে, নতুন এক জার্নিতে, নতুন এক জায়গায়। তো বাই বাই, গুড নাইট অ্যান্ড সি ইউ টুমরো, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড করো যে। সো বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে নেক্সট ব্লগে।